রুকু সাজদার তাজবিগুলো তিনবারের চেয়ে কম পড়লে অথবা বেশি পড়লে নামাজ হবে মসজিদে মিলাদ পড়ার সময় আমরা কখনো কখনো দেখি কিছু লোক দাঁড়িয়ে যায় কিছু লোক বসে থাকে কোনটা সঠিক বিবাহ অনুষ্ঠানে টাকা উপহার দেয়া হয় এটা ইসলামে কতটুকু জায়াজ আছে আমাদের দেশে সন্নি নামে একদল আলেম আছেন যারা বিভিন্ন ওয়াজ মাহপিলে এক লক্ষ দু লক্ষ দশ লক্ষ টাকা স্যালেঞ্জ করে কথা বলেন এভাবে স্যালেঞ্জ করে কথা বলা কি ঠিক চেয়েছেন কোনো পাপ করে তওবা করার পর হাসরের দিন কি আবার বিচার হবে চেয়েছেন বিবাহের উদ্দেশ্যে একটা মেয়েকে কতবার দেখা যাবে মামুন নামে একজন ভাই জানতে চেয়েছেন কোনো বিষয় কোরআনে আছে কিন্তু হাদিসে তার উল্লেখ নেই তো কোরআনে না থাকলে আমরা শুধু হাদিস বিশ্বাস করবো কি নিশ্চয়ই কোরআন এবং হাদিস দুটা মিলে ইসলাম কোরআন হচ্ছে একটি সংক্ষিপ্ত কিতাব এতে বিস্তারিত সব কিছু থাকলে এটা তিরিশ না এটা কয়েকশো পাড়াতেও শেষ হওয়া কঠিন ছিল জন্য আল্লাহ তালা কোরআন মাজিদে আমাদেরকে বলছেন মা এতুম রসুল উহুক ও মা না হাকুম আনহু ফুক তোমাদের কাছে রাসুল যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো এবং তিনি যা তোমাদেরকে বর্জন করতে বলেছেন তা বর্জন করো তাহলে বোঝা গেল যে হাদিসে যা আছে। সেটাও অহি এবং রাসুল সাল্লা সাল্লাম বানিয়ে কোনো কথা বলেন নাই আল্লাহ তালা নিজেই তার স্বীকৃতি দিচ্ছেন আনিল হাওয়া ইন হুয়া মায়ান হা এজন্য যদি কোনো বিষয় কোরআনে পাওয়া না যায় সেটা হাদিসে পাওয়া যায় সেটা আপনাকে বিশ্বাস করতেই হবে কোরআনে তো কত কিছুই পাওয়া যাবে না আল্লাহ তালা রাসুলকে কোরআনের ব্যাখ্যা তিনি শিখিয়েছেন ইন্না আলাইনা জামা আহু ও বা না আল্লাহ তালা বলেছেন যেটা আমার দায়িত্ব যে আমি কোরআনকে আপনার কলবে বসিয়ে দেব এবং এটার ব্যাখ্যা আমি আপনার কাছে করবো এজন্য বিশ্বনবী যা বলেছেন হাদিস সেগুলো আল্লাহর পক্ষ থেকে আশা আল্লাহ ওনাকে ব্যাখ্যা শিখিয়েছেন এখন যদি কোনো ব্যক্তি বলে যে আমরা হাদিস মানব না শুধু কোরআন মানব তাহলে তার পক্ষে ইসলাম মানা অসম্ভব হাদিস অস্বীকার করলে সে কুফরি করবে কারণ আল্লাহ তাল্লা তো নিজেই বলছেন বলেন কুন্তুম তো হাফেত কোমুল্লাহ হেনবী আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমাকে অনুসরণ করো তো আসুলের অনুসরণ এর মানে উনার কথার অনুসরণ করা উনার কাজের অনুসরণ করা রাসুলের কথা কযুব কর্ম এগুলোকে হাদিস বলা হয় এখন যদি আপনি বলেন আমি হাদিস মানি না তাহলে কোরআনের এই আয়াতগুলো অস্বীকার করা হলো এটা কফরে এই জন্য কেউ যদি বলে হাদিস মানি না তারা কাফের হয়ে যাবে আমাদের দেশে আহলে কোরআন নামে একটি পথহারা সম্প্রদায়ের উদ্ভব ঘটেছে পথভ্রষ্ট সম্প্রদায় তারা বলে তারা কোরআন মানে হাদিস মানে না হাদিসের প্রয়োজন নাই তারা মানুষকে সংশয়বাদী বানাতে চায় তারা বলে হাদিসের মাঝে অনেক বিভ্রান্তি আছে জন্য আমার হাদিস মানি না অথচ হাদিসে কোনো বিভ্রান্তি নেই বরং কোন হাদিস সহি কোন হাদিস গাইরে সহি কোন হাদিস জাল এসব বিষয়ে মহাদেশগণ স্পষ্ট করে দিয়েছেন তো বিভ্রান্তি আছে কোথায় আপনি লেখাপড়া কম করেছেন তাই হয়তো আপনার কাছে এটা বিভ্রান্তিকর কিন্তু যারা লেখাপড়া করে তারা তো জানে কোনটা সহি কোনটা সহি নয় তো বিভ্রান্তির কি আছে মহাদেশগণ এগুলো স্পষ্ট করে দিয়েছেন এখন যদি কেউ বলে যে কোরআনে আছে মানবো হাদিসে নাই মানবো না তাহলে কোরআনে আসো ওয়ার কাউ যদু তোমরা রুকু করো তোমরা সেজদা করো কিন্তু নামাজে একটা রুকু করতে হবে এটা কি কোরআনে আছে সেজদা দুটা করতে হবে এটা কি কোরআনে আছে আমরা যখন হস করি আল্লাহ বলছে হস করো কিন্তু হস করার জন্য হেরামের কাপড় পরার সময় দুটি কাপড় পরতে হবে হ্যাঁ কাপড় পরতে হবে এরকম কথা কি কোরআনের কোথাও আছে আচ্ছা হস করতে হবে আরাফ আর মাঠে যেতে হবে নয় তারিখে জিল হাজের এটা কি কোরআনের কোথাও আছে হজ করার জন্য আবার মক্কা এসে তাওয়াপ করতে হবে সাত চক্কর দিলে এক হবে এটা কি কোরানের কথা আছে কোরআনে আছে শুধু তাওয়াফের কথা বলিয়া তোমরা তাওয়াফ করো কিন্তু করতে হলে চক্কর দিতে হবে এটা তো কোরআনের কথাও নেই যদি আপনি কোরআনে আছে মানবেন নাই মানবেন না এটা হলো তো বড় বিপদ আচ্ছা সুরাফ আতেহা নামাজের মাঝে পড়তে হবে এটা কি কোরআনের কথাও আছে আল্লাহ তো কোরআন মাজিদে বলছেন হ্যাঁ তোমাদের যতটুকু সহজ পড়ো হ্যাঁ তোমার আল্লাহ তাল্লাহ বলছেন ফকরা কোরআন তোমার সহজ হয় কোরআন সেখান থেকে পড়ো তা আপনি সুরা ফাতেহা পড়তেই হবে কেন এটা তো নাই এভাবে অসংখ্য বিষয় আছে যেগুলো আপনি যদি বলেন আমি হাদিস মানি না তাহলে আপনি বিভ্রান্ত হবেন এজন্য হাদিস মানতেই হবে মামুন ভাইয়ের আরেকটি প্রশ্ন অনেক বেনামাজি বেপর্দা দরবেশ থেকেও কখনো কখনো কারামত প্রকাশিত হতে দেখা যায় এর ব্যাখ্যা কি জানাবেন আসলে কারামত নয় যারা পর্দাই করে না নামাজি পড়ে না এমন লোক দরবেশ হবে কেমনে কেমন দরবেশও নয় ওদের থেকে জাদু হতে পারে স্যার হতে পারে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় জাদুকর জুয়েলাইস সে কত বিস্ময়কর জিনিস দেখায় মানুষের কল্লা কেটে আবার জোড়া লাগায় হ্যাঁ পেটের মাঝে চুরি ঢুকাইয়া দেয় আবার মানুষটা সুস্থই থাকে এগুলো না এগুলো এগুলো জাদু সুতরাং জাদু দেখে কারামত মনে করা যাবে না আশরাফুল নামে একজন চেয়েছেন। বিবাহের উদ্দেশ্যে একটা মেয়েকে কতবার দেখা যাবে এবং তার দেহের কতটুকু অংশ দেখা যাবে মাসাল্লাহ চমৎকার প্রশ্ন বিবাহের উদ্দেশ্যে একটা মেয়েকে একাধিকবার দেখা যাবে কোনো অসুবিধা নেই যদি আপনি একবার দেখে মনে করেন যে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না তাহলে আপনি তাকে দ্বিতীয়বার দেখতে মন চাইলে চাইতে পারবেন কোনো অসুবিধা নেই যে দ্বিতীয়বার দেখার পরে আপনি কনফিউজ হন যে কেউ আপনাকে বলেছে মেয়েটা তো নাক বোচা কিন্তু আপনি স্মরণ করতে পারছিলেন না তৃতীয়বার দেখতে চান দেখতে পারবেন উদ্দেশ্যটা যেন বিবাহের হয় দেহের অতটুকু অঙ্গ দেখা যাবে যতটুকু অঙ্গ দেখলে পরে আপনি মেয়েটার সৌন্দর্যের ব্যাপারে নিশ্চিত হবেন যেমন তার চেহারা দেখলে আপনি বুঝতে পারবেন যে তার সৌন্দর্য সে দেখতে কেমন তার হাত দেখলে কবজি দেখলে আপনি বুঝতে পারবেন তার গায়ের রং কেমন তো যদি চেহারা এবং কবজি দেখেন তাহলে আমার মনে হয় একটা মেয়ের সৌন্দর্য দেখার জন্য আর কিছু দেখার প্রয়োজন হয় না এটুকু এনাফ। তবে অতটুকু দেখবে শুধুমাত্র যিনি বিবাহ করবেন তিনি অন্যরা নয় শালা সম্বন্ধে দুলাবাই সবাই মিলে দেখবেন এটা যেন না হয় এটা খেয়াল রাখতে হবে শুধুমাত্র যিনি বিবাহ করবেন তিনি অতটুকু দেখতে পাবেন মাঝারুল ইসলাম নামে একজন ভাই জানতে চেয়েছেন কোন পাপ করে তওবা করার পর হাসরের দিন কি আবার বিচার হবে পাপ করার পরে তাওবা করলেন আল্লাহ যদি তাওবা কবুল করে আপনাকে ক্ষমা করে দেন তাহলে হাসরের দিন তিনি আর পাকড়াও করবেন না কারণ সেই গুণাটা আমল নামাতে আর নেই আর তিনি যদি তাওবাটা কবুল না করেন তাহলে তিনি হাসরের দিন আবার পাকড়াও করতে পারেন তিনি দয়া করে ক্ষমা করে দিলে ভিন্ন কথা আশা করে বুঝতে পেরেছেন রাসেল আহমদ ভাই জানতে চেয়েছেন আমাদের দেশে সন্নি নামে একদল আলেম আছেন যারা বিভিন্ন ওয়াজ মাহাপিলে এক লক্ষ দু লক্ষ দশ লক্ষ টাকা স্যালেঞ্জ করে কথা বলেন এভাবে স্যালেঞ্জ করে কথা বলা কি ঠিক আসলে এটা দুঃখজনক যে আমরা আমাদের প্রোগ্রামগুলোতে গিয়ে কাদা চুরি করি আর সেখানে আমরা স্যালেঞ্জ করি এক লাখ দুই লাখ পাঁচ লাখ এগুলো মোটেও সুন্দর জিনিস নয় আপনি দলিল আদিল্লার ভিত্তিতে সত্য তুলে ধরবেন আপনার দায়িত্ব শেষ কে গ্রহণ করলো কে গ্রহণ করলো না আপনি স্যালেঞ্জ করে জোর করে গ্রহণ করাতে হবে এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি এজন্য আমরা শুধু সন্নি বাইরে এটা করে তা নয় যারা সুন্নি দাবি করে না কিন্তু সুন্নাপন্থী আলেম আলহামদুলিল্লাহ আমরা হকপন্থী বলি তারাও মাঝে মাঝে এরকম স্যালেঞ্জ করেন তবে হ্যাঁ যদি আপনি কখনো কখনো প্রয়োজন হয় স্যালেঞ্জ করতে পারেন মোবাহালা কথা করার কথাও কোরআনে আছে যে আল্লাহ তালা বিশ্বনবীকে বলেছেন যে আপনি ইহুদিদের সাথে মোবাহালা করুন সেটা স্যালেঞ্জ সেটা স্যালেঞ্জ ছিল যে সেখানে একজন আরেকজনকে লানত করবে স্যালেঞ্জের মাধ্যমে যে আমি যে নবী এটা আমি স্যালেঞ্জ করলাম তো সেটা কখনো প্রয়োজন হলে করা যাবে কিন্তু আমরা যেভাবে কথায় কথায় স্যালেঞ্জ করছি এক লাখ দুই লাখ পাঁচ লাখ একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে একজন আলেম আরেকজন মুসলিম আলেমের সাথে এটা একটু অসন্দর এই জন্য আমরা এই জাতীয় অসুন্দর কাজ করব না কারণ আজকে আমরা যা ইন্টারনেটে করছি বলছি আমাদের লাইভ লাইভে ফেসবুকে অথবা আমাদের নিজের লাইভ প্রোগ্রামে অথবা মাহফিলে এগুলো কিন্তু রেকর্ড হয়ে তাম দুনিয়া সকল মানুষের কাছে পৌঁছে যাচ্ছে অমুসলিমরা দেখছে সেখানে তারা ইসলামকে নিয়ে হাসি তামাশা করছে দেখো আলেমরা কি করছে এই জন্য আমরা সতর্ক থাকা দরকার যে আমাদের বিষয়গুলো দেখে যেন অমুসলিমরা ইসলামকে ছোট না করে এবং আমার কারণে ইসলাম যেন প্রশ্নবিদ্ধ না হয় এই জন্য এই জাতীয় চ্যালেঞ্জ করা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ মনির হোসেন নামে একজন ভাই জানতে চেয়েছেন বিবাহ অনুষ্ঠানে টাকা উপহার দেয়া হয় এটা ইসলামে কতটুকু জায়েজ আছে উপহার জায়েজ আছে হাদিয়া ভালো জিনিস আপনি দিতে পারেন বিবাহ করার সময় মেয়ে পক্ষ ছেলে পক্ষ যখন কিছু খরচাপাতি করে তখন এই খরচা পাতিতে আপনি সহযোগিতা করলেন আত্মীয় হিসাবে অসুবিধা নেই কিন্তু এটাকে যদি আবার একবারে চাঁদার মতো মনে করা হয় যে এটা দিতেই হবে না দিলে মনে কষ্ট হয় অথবা না দিলে সামাজিকভাবে নিজকে ছোটো মনে হয় এটাকে একটা রসম রেয়াজ রেওয়াজ হিসাবে নিয়ে যাওয়াটা মোটেও ঠিক না এখন আমাদের দেশে এটা আসলে এমন হয়ে গেছে বিশেষ করে গ্রাম অঞ্চলে বিবাহের অনুষ্ঠানে যদি আমরা কিছু হাদিয়া তোফা না দেই সম্মানী উপঢৌকন না দেই তাহলে কিন্তু এটা খারাপভাবে নেওয়া হয় এবং কে কত টাকা দিল এটা আবার পরে তেলাওয়াত করে দেখে হুম না দিলে মনে কষ্ট নেওয়া হয় এটা মোটেও ঠিক না দাওয়াত দিয়ে খাওয়াইয়া তারপরে টাকা নেয়াটা এটা একটু অসন্দর হয়ে যায় তো এই জন্য এই সিস্টেমটা মনে হয় চেঞ্জ করা ভালো না নেয়াই হচ্ছে উদারতা এখন অবস্থা এমন হয়ে গেছে যে দিতে হবে তো যদি কোনো ব্যক্তির মাসে ইনকাম থাকে বিশ টাকা আর সে এক মাসে তিন চারটা দাওয়াত পায় তাহলে কিন্তু সে নিজে সংসার চালাবে না দাওয়াত খেতে যাবে তখন বিবাহের কার্ড পেলে খুব ভয় পায় আগে বাড়িতে নাকি ডাকাতরা আসার আগে চিঠি দিত তো ঠিক বিবাহের কার্ড পাওয়ার পর অনেকের কাছে মনে হয় যে ডাকাতের চিঠির মতো যে কি অবস্থা এখন তো ভয়ের ব্যাপার হয়ে গেছে তো এই জন্য এই বিষয়গুলো এড়িয়ে যাওয়া ভালো আমাদের যাদের সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছে আমরা বিবাহে এভাবে টাকা পয়সা নেওয়ার রেওয়াজটা আমরা বন্ধ করতে পারি সিদ্ধান্ত নিলে ইনশাআল্লাহ জাহিদ হাসান নামে একজন ভাই জানতে চেয়েছেন মসজিদে মিলাদ পড়ার সময় আমরা কখনো কখনো দেখি কিছু লোক দাঁড়িয়ে যায় কিছু লোক বসে থাকে কোনটা সঠিক আসলে মিলাদ তো পড়া হয় না মিলাদ পড়ার জিনিস না দূরত পড়া হয় মিলাদ শব্দের অর্থ হলো জন্ম নেয়া তো রাসুদুল্লাহাল্লামের জন্ম তো পড়ার বিষয় না এটা আলোচনার বিষয় হতে পারে জন্মকালীন সময় নিয়ে আলোচনা করা এবং জন্মকালীন সময় বিশ্বনবীর পক্ষ থেকে ওনার মা যে কিছু এর হাস দেখেছেন যে কিছু মজেজার অগ্রিম আগাম বার্তা বিস্ময়কর কিছু বিষয় দেখেছেন এ বিষয়গুলো হাদিসা আছে এগুলো নিয়ে আলোচনা করা ইত্যাদি এগুলো জায়েজ আছে মিলাদ হলো এটা কিন্তু আমরা তো মিলাদ অনুষ্ঠান এগুলো করি না আমরা করি দূর শরীফের অনুষ্ঠানকে আমরা মিলাদ নাম দিয়েছি এখন শরীফ পড়তে পড়তে হঠাৎ করে ইয়া নবী সাল্লাম আলাইকা বলে কিছু লোক দাঁড়িয়ে যায় আর কিছু লোক বলে দাঁড়ানো দরকার কি সালাম তো বসেও দেওয়া যায় বিশ্বনবীকে সালাম তো আমরা আত্মাহিহেতু যখন পড়ি তখন তো বসে দেই আসসালাম আলাইকুহ্নবী রহমতুল্লাহ বরাক তো আমরা বসে বসে আত্মাহতুতে সালাম দিই তো এখন সালাম দিলে দাঁড়াতে হবে কেন এই জন্য ওনারা দাঁড়ান না এবং সাহবাইকার বিশ্বনবীকে দেখে কখনও সালাম দিয়ে দাঁড়িয়ে যেতেন না এবং আপনারা হাদিস পড়লে দেখবেন মিশকাতে আছে তিরমিজিতে আছে যে রাসুলসাল্লাহ সাল্লাম তাকে দেখে কেউ দাঁড়িয়ে যাক এটা তিনি পছন্দ করতেন না এই জন্য বিশ্বনবীকে দেখে দাঁড়িয়ে যেতে হবে কোনো দরকার নাই আর আমরা শরীফ পড়ি সেখানে তো রাসুলকে আমরা দেখছি না তাহলে এখানে দাঁড়ানোর তো প্রশ্নই আসে না এই জন্য যারা দাঁড়ায় তারা কেন দাঁড়ায় আমরা জানি না যদি প্রশ্ন করেন তাহলে হয়তো জানবেন তারা কেন দাঁড়াচ্ছেন পায়ে যদি ব্যথা থাকে তাহলে দাঁড়াবে কোনো অসুবিধা নেই অনেকক্ষণ বসে বসে শরীফ পড়েছে এখন দাঁড়িয়ে দূরশ্বরীপ পড়বে অসুবিধা নেই পায়ে একটু হাঁটুতে ব্যথা আছে দাঁড়িয়ে পড়তে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু যদি মনে করে রাসুল হাজির হয়ে গেছে তাহলে কিন্তু শিরিক হবে এটা শির্ক হবে এই আকিদা একবারে জঘন্য আর যদি আপনি বলেন রাসুলকে দাঁড়িয়ে সালাম দিলাম এতে সম্মান বেশি হবে তাহলে এটা হাদিসের খেলাপ কারণ রাসুল সাল্লা সাল্লামকে কারাম সবচেয়ে বেশি সম্মান করতেন কিন্তু তারা তাকে দেখে দাঁড়াতেন না তিনি এটা পছন্দ করতেন না তো আপনি না দেখে দাঁড়িয়ে দাঁড়াবেন এটা তো হতেই পারে না এই জন্য যারা বসে আছে দূরশরী বসে বসে পড়ছে ঠিক আছে আমরা তাহিয়াতু পড়ার পরে দূরশরী তো বসে বসেই পড়ি তো এটা রাসুলের এহতারামের খেলাফ হয় না কেউ কেউ বলে দাঁড়িয়ে সালাম দেবে দাঁড়িয়ে দুরু শরীফ পড়বে রাসুলের সম্মান নষ্ট হবে তো তাহলে তো নামাজের মাঝে আমরা বসে দুরু শরীফ পড়ছি রাসুলের সম্মান যদি নষ্ট হতো বিশ্বনবীতে বলতেন তোমরা দাঁড়িয়ে দুরু শরীফ করো এগুলো অতি আবেগ তবে যারা দাঁড়িয়ে রাসুলকে নাম করতে চায় আমরা ঝগড়া করব না আমরা তাদেরকে বুঝাবো জাস্ট সত্য কথাগুলো তুলে ধরবো তবে কোনো রকমের ঝগড়া পাসার তৈরি করা যাবে না আল্লাহ সর্বশক্তিমান এই আইডি থেকে একজন ভাই জানতে চেয়েছেন রুকু সাজদার তাজবিগুলো তিনবারের চেয়ে কম পড়লে অথবা বেশি পড়লে নামাজ হবে বেশি পড়তে পারেন কোনো অসুবিধা নেই তিনবার পাঁচবার সাতবার নয়বার বার সংখ্যা পড়া ভালো আর যদি আপনি তিনবারের কম পড়েন তাও নামাজ হয়ে যাবে আপনি যদি রুকুতে গিয়ে বা সেজদায় গিয়ে সোহানুর রব্বি আজিম আউজিম সোবাহানুরব্বি আলা এ তাজবি নাও পড়েন চুপ করে থাকেন তাও সেজদা রুকু হয়ে যাবে এটা পড়া শুন না সেজদা করা ফরজ রুকু করা ফরজ কিন্তু তাজবিগুলো পড়া সোনা যদি আপনি নাও পড়েন নামাজ হয়ে যাবে মাল কারাহা আহা তানজিহির তঞ্জিহির সাথে খেলাপে সুন্নার সাথে এখন আপনি যদি একবারে না থেকে পড়েন একবার পড়েন তাহলে তো হক আদায় হয়ে গেল সোননা আদায় হয়ে গেল তবে তিনবার পড়াই হচ্ছে পরিপূর্ণ সন্না এজন্য আমরা তিনবার পড়ব ইনশা আল্লাহ মোকাররাম হোসাইন ভাই জানতে চেয়েছেন কাউকে টাকা ধার দিলে সে যদি খুশি হয়ে কিছু অতিরিক্ত টাকা দেয় নেওয়া যাবে না নেওয়া যাবে না এটা সুদ আপনি যদি কাউকে টাকা দেন তাহলে আপনি যে পরিমাণ দিয়েছেন সে পরিমাণ আনতে হবে আপনি যদি এক টাকাও বেশি নেন এটা সুদ হবে সে রাজি হলেও সুদ হবে মেয়ে রাজি হয়ে যদি প্রেম করে জেনা করে তাহলে কি জায়েজ হবে না আল্লাহ অনুমতি দেন নাই তাই রাজি হওয়ার কোনো মানে নেই তো আল্লাহ সুদ হারাম করেছে তো কেউ খুশি হয়ে দিছে আপনি নেবেন জায়েজ নেই এজন্য সুদ ঘোষ এগুলো হারাম খুশি হয়ে দিলে নেওয়ার সুযোগ নেই আপনি ধান দিয়েছেন কাউকে দশ মন ধান দশ মনই আনতে পারবেন বেশি আনলে সুদ হবে কাউকে লবণ একটা হাওলার দিয়েছেন এক কেজি লবণ এক কেজি আনতে হবে বেশি আনলে সুদ হবে তবে হ্যাঁ যদি আপনি জিনিস পরিবর্তন করেন তাহলে আনতে পারবেন ইদা আখতালাফান নাও আন বা বিউ হাদিস হলো যখন তোমরা বস্তুকে আলাদা করবে বস্তু মোখতালেফ হয়ে যাবে তখন যেভাবে মন চায় তোমরা ব্যবসা করো যেমন আপনি দশ হাজার টাকা দিলেন দশ হাজার টাকা দিয়ে বললেন যে আপনি আমাকে তিরিশ মণ ধান দেবেন তাহলে যায়স বিশ মন ধান দেবেন যায়স যদি আপনি বলেন যে আপনি দশ হাজার টাকা দেবেন সাথে আবার দশ হাজার টাকাও ফিরাবেন সাথে দুই মন ধান দেবেন তাহলে হারাম টাকা টাকা আনছেন আবার অতিরিক্ত দুই মন মণ ধান আনছেন হারাম আপনি চাইলে পুরাটা টাকা চেঞ্জ করে ফেলতে হবে আপনি এক কেজি খেজুর দিয়েছেন এক কেজি খেজুর আনতে হবে যদি আপনি বলেন যে আমাকে বারোশো গ্রাম দেবেন ওই দুইশো গ্রাম সুদ হারাম হবে এখন আপনি যদি এক কেজি খেজুর দিয়ে বলেন আমাকে পাঁচশো টাকা দাও তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে জিনিস ভিন্ন হতে হবে একই জিনিস যদি হয় তাহলে অতিরিক্ত আনা যাবে না জিন্স মোখতালাপ হওয়া আবশ্যক নবীর আলম নামে একজন ভাই বলেছেন হুজুর মালয়েশিয়াতে আছি এক বছর যাবৎ জুমার নামাজ পড়তে পারি না অসুবিধা আছে কি কোনো অসুবিধা নেই সরকার অনুমতি দেয়নি লকডাউন করে রেখেছে এই অবস্থায় আপনি জোহরের নামাজ পড়বেন কোনো অসুবিধা নেই কারণ জুমার নামাজ পড়ার জন্য রাষ্ট্রের কিছু বিধিবদ্ধ বিধান আছে তাই রাষ্ট্র যদি বলে যে জুমা পড়া যাবে না তাহলে রাষ্ট্র যদি অন্যায়ভাবে বলে এই জন্য রাষ্ট্র যারা চালায় তারা আল্লাহর কাছে জবাব দেবে কিন্তু যারা জুমার নামাজটা পড়বে না জোহর পড়বে তাদের জন্য কোনো গুণা হবে না এজন্য জুমা ফরস হওয়ার জন্য রাষ্ট্রপ্রধান অথবা তার প্রতিনিধি থাকবে এমন পরিবেশ হওয়া লাগে যদি এমন হয় যে রাষ্ট্র নিষেধ করে রেখেছে আরও দুই বছর এক বছর আপনি গুণাগার হবেন না জোহর পড়ুন কোনো অসুবিধা নেই মোহাম্মদ আব্দুল সালাম নামে একজন ভাই জানতে চেয়েছেন হুজুর দাড়ি রাখা সন্ন্যত না চমৎকার প্রশ্ন রাসুল্লাহ সাল্লা সাল্লাম দাড়ি রেখেছেন সুতরাং দাড়ি যদি আমরা রাখি এটা সোনা তিনি দাড়ি রাখতে বলেছেন তাহলে তার আদেশ মানা ওয়াজিব রেখেছেন রাখা সোনা রাখতে বলেছেন আদেশ মানাওয়া এই জন্য এটাকে কোনোভাবে হালকা করে দেখার সুযোগ নেই আল্লাহ হাবিব বলছেন লোহা দাড়ি তোমরা ছেড়ে দাও কিন্তু কতটুকু রাখতে হবে এক বিগত নাকি চার আঙ্গুল না দশ আঙ্গুল এটা আসল বলেননি যেহেতু তিনি নির্ধারিত করেননি সেহেতু দাড়ি আপনি রেখে দিয়েছেন এখন যদি আপনি বেশি বড় হয়ে গেলে একটু কাটেন একটু সাটেন তাহলে আশা করা যায় গুণা হবে না তবে আবার এমন পরিমাণ রাখবেন না যে পরিমাণ রাখলে মনে হলো আপনি দাঁড়িয়ে রাখেননি মনে হয় যেন কয়েকদিন শেপ করেন নাই তাই উঠছে অনেকে রাখে একবারে একবারে কেটে কেটে এত রাখে যে এক ইঞ্চিও হয় না হাত দিয়েও ধরা যায় না এটা কোনো দাড়ি রাখা হলো না এই জন্য আপনি দাড়ি রেখেছেন মানুষ দূর থেকে দেখবে দেখে বুঝবে উনি একজন দাঁড়িয়েওয়ালা মানুষ এটাই হলো দাড়ি রেখে দেয়া এখন যদি দাঁড়িয়ে আপনার লম্বা হয় এক মুষ্টির বাহিরে চলে যায় তাহলে আরও সুন্দর এই জন্য দাঁড়িয়ে একবারে না কেটে সেরে দেয়া অতিরিক্ত বেড়ে যাওয়া কারো কারো দাঁড়িয়ে এমন লম্বা হয় যে নাবির নিচ চলে যায় তো প্রস্রাব করতে বসলে তখন তার পস্রাবের সিটা ফাটা তার তো লাগতে পারে এমন লম্বা হয়ে গেছে এ অবস্থায় যদি হয় তাহলে তিনি দাড়ি সোটো করবেন অসুবিধা নেই কিন্তু নর্মালি অত বড় যদি না হয় তাহলে দাড়ি ছোট করলে অসুবিধা নেই আব্দুল্লাহ অমর রাজি আল্লাহ তাল তিনি হজের মৌসুমে তিনি যখন হজ করতে আসতেন তখন তিনি এভাবে ধরে মুষ্টি তার বাহিরেটুকু তিনি কাটতেন তাহলে বোঝা গেল কাটার অনুমতিও একজন সাহাবীর আমল দ্বারা স্বীকৃত আবদুল্লাহ আল বাকের নামে একজন ভাই জানতে চেয়েছেন সৌদি আরবের কিছু লোককে আমরা দেখি হাঁটুর উপরে প্যান্ট পরে তারা ফুটবল খেলে অথচ সেখানে সরিয়ে আইন চালু আছে এ ব্যাপারে কিছু বলবেন সৌদি আরবে যদি কেউ ফুটবল খেলে হাঁটুর উপরে কাপড় তুলে এটাকে আমরা স্বীকৃতি দিতে পারি না কারণ হাঁটু ডেকে রাখবেন নাবির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত নাভি থেকে হাঁটু দেখে রাখা পুরুষের জন্য ফরজ এটাই হচ্ছে অধিকাংশ আলেমের মত এক দুইজন আলেম এর খেলাফ পাওয়া যায় যারা মতামত দিয়েছেন যে হাঁটুর উপরে যদি রানও কিছু দেখা যায় গুণা হবে না তবে তারা খুব কম সংখ্যায় অধিকাংশ আলেম বলেছেন নাভি থেকে হাঁটু পর্যন্ত ডেকে রাখতে হবে এটা আওরাত এটা সতর। এই জন্য সৌদি আরবে তারা যদি খেলে এটা দলিল হবে না কারণ সৌদি আরবে তো আরও কত কিছু ছিল অতীতে হাজ্জাজ বিন ইউসুফ যখন সৌদি আরবের শাসনকর্তা ছিল তখন তো সে মানুষ হত্যা করছে তাই বলে কি আমরা বলবো যে সৌদি আরবের হাজ্জাজ বিন ইউসুফ যেহেতু হত্যা করছে এটা জায়েজ হ্যাঁ মোটেও না তাহলে শাসকরা অনেক রকম হয় যেটা আমরা গত আলোচনায় বলেছি যে সৌদি আরবের সাথে আমাদের কারো বিদ্বেষ নেই এটা রাসুলের জন্মভূমি এদায়াতের মূল কেন্দ্র ইসলামের গান ইসলামের উৎসস্থল এটা আমাদের প্রাণের জায়গা এর সাথে দ্বিমত করবে মুসলমান বা শত্রুতা করবে কল্পনাও তো করা যায় না কিন্তু শাসকরা সবাই ইসলাম সমানভাবে মানবে না তাই যদি কোনো শাসক শরীয়তের খেলাফ কোনো কাজ করে আমরা সেটা সাপোর্ট করব না তো ফুটবল যারা খেলছে তারা যদি হাঁটুর উপরে কাপড় তুলে খেলে ফরজঙ্গ দেখায় নিশ্চয় এটা হারাম হবে মোহাম্মদ শামীম নামে একজন ভাই জানতে চেয়েছেন আমার স্ত্রী আমার সাথে এবং আমার সন্তানদের সাথে খারাপ আচরণ করে এখন তার ব্যাপারে আমাদের করণীয় কি আমি আমার প্রিয় বোনটিকে বলবো স্বামীর উপর আপনি যদি রেগে থাকেন বা তিনি আপনার উপর রেগে থাকেন এ অবস্থা রাত্রি যাপন করেন তাহলে কিন্তু ফিরেজ তারা আপনাকে লানত করতে থাকে ফজর হওয়া পর্যন্ত তো একজন মোমেন নারী কখনো এটা করতে পারে না তা আপনি খারাপ আচরণ করছেন আপনার স্বামীর সাথে তিনি মনে কষ্টে এ কথাগুলো আমাকে বলেছেন যে তিনি হয়তো ধারণা করছেন যে আমার মাধ্যমে মেসেজটা আপনার কাছ পর্যন্ত যাবে আমার দিনী বোনকে আমি অনুরোধ করছি যে আপনি ব্যবহারটা একটু ভালো করুন প্লিজ স্বামীকে আপনি খুশি করুন আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম বলছেন কোনো নারী যদি মারা যায় তার স্বামী তার উপর সন্তুষ্ট থাকে দা জান্না তার স্বামী সন্তুষ্ট থাকলে সে জান্নাতে প্রবেশ করবে তো এই জন্য আপনার স্বামীকে আপনি সন্তুষ্ট করুন তার দোষগুলো চর্চা না করে গুণগুলো চর্চা করুন সন্তানদের সাথে আপনি বিহেভ করবেন না গালি গালাজ করবেন না সন্তানরা আপনার থেকে শিখে ফেলবে খারাপ আচরণ আর যখন তারা দেখে মা বাবা এরকম আচরণ করে সন্তানরা খিটখিটে মেজাজ নিয়ে বড়ো হয় তখন তারা কিন্তু সভ্য হয়ে বেড়ে ওঠে না এজন্য বোনটিকে আমি অনুরোধ করব আপনি একটু আপনার স্বামীর প্রতি ভালোবাসা হাত বাড়িয়ে দেন তাকে ভালোবাসতে শিখুন ফেরাউন আসিয়া আলিয়া সালামের উপরে কত জুলুম করেছে কিন্তু হজরত আসিয়া তার সাথে বেয়া করেনি মনে কষ্ট দেয়নি খারাপ আচরণ করেনি কিন্তু তিনি শির করতে রাজি হননি তাকে হত্যা পর্যন্ত করা হয়েছে তিনি আল্লাহর কাছে তার পুরস্কার চেয়েছেন এই জন্য আপনার স্বামী যদি জুলুমও করে আপনি ধৈর্য ধরুন পুরস্কার আপনি পাবেন কিন্তু আপনার স্বামীকে আপনি কষ্ট দেবেন না এই অনুরোধ আমি আপনার সাথে করছি শামীম বেয়ের আরেকটি প্রশ্ন ছিল প্রস্রাব শেষ হওয়ার কিছুটা পূর্বে আমি দাঁড়িয়ে যাই তখন কিছু প্রস্রাব দাঁড়িয়ে করতে হয় আমার গুণা হবে কি কেন আপনার এটা হয় আমি জানি না এই অভ্যাস আপনি পরিত্যাগ করুন চেষ্টা করুন বসে বসে প্রস্রাব করতে বসে বসে প্রস্রাব করার জন্য বিশ্বনবী অর্ডার করেছেন তিনি বলছেন দাঁড়িয়ে প্রস্রাব বসে প্রস্রাব করুন হ্যাঁ যদি আপনার এমন হয় যে এটা রোগের কারণে হয় তাহলে আশা করা যায় অসুবিধা হবে না আপনি গুণাগার হবেন না এম ডি হেলাল নামে একজন ভাই জানতে চেয়েছেন যে ব্যক্তি আল্লাহ আকবার তাকবির ধ্বনি পছন্দ করে না সে ব্যক্তি মারা গেলে তার জানাজা নামাজ পড়া যাবে খুবই জটিল প্রশ্ন যদি আল্লাহ আকবর তাকবীর ধোনি আল্লাহর তাকবীরকে বড়ত্বকে কেউ অপছন্দ করে তাহলে ওই ব্যক্তির ইমান থাকে না এমন লোক যদিও আমরা কাফের ঘোষণা করছি না কিন্তু ইমানদার বলা কঠিন আপনি আল্লাহ আকবর ধ্বনি শুনলে আপনার কষ্ট লাগবে তাহলে বুঝতে হবে যে সমস্যা আছে আল্লাহ তালা কোরআন মজিদি বিশ্ব নবীকে বলছেন ওর আব্বাকবীর যে আপনি আপনার প্রভুর বরত্ব ঘোষণা করুন আসলে আল্লাহ আকবর তো আমাদের জীবন শুরু এবং জীবন শেষ দু জায়গাতেই যখন আমরা দুনিয়া আসি আমাদের কানে আজান দেয়া হলো আল্লাহ আকবর বলে তাহলে আমরা দুনিয়াতে প্রথম শব্দটাই শুনলাম আল্লাহ আকবর আবার যখন মরে যাবো জানাজান নামাজ শুরু হবে আল্লাহ আকবর দিয়ে আসলে আমাদের জীবনটা তো এক অত নামাজের সময়ের মতো এখানে এত অহংকার কিসের কিসের এখানে আল্লাহর সাথে শত্রুতা আপনি আল্লাহ আকবর শব্দ শুনলে কেন ভয় পান এটা কি কোনো দলীয় কোনো দলের স্লোগান এটা তো ইমানদারের স্লোগান নামাজের শুরু আল্লাহ আকবর আজানে স্বরুত আল্লাহ আকবার জন্মে শুনলেন আল্লাহ আকবর মৃত্যুতে হবে আল্লাহ আকবার আপনি সে কতবার আমরা নামাজের ভিতরে আল্লাহ আকবর বলতেছি আর সে আল্লাহ আকবর তাকবির শুনলে আপনার কষ্ট লাগবে এটা রাজনৈতিক স্লোগান মনে হবে এটা আপনার জন্য আসলে খুবই বেদনাদায়ক আপনার জন্য এটা বড় দুঃখজনক নিউজ এজন্য যারা এটা করছেন আমাকেও আমার এক মাহফিলে বলছে হুজুর স্লোগান যেন না দেয় কী হয়েছে হুজুর এটা শুনলে আমরা ভয় লাগে আপনি ওয়াশ করেন অসুবিধা নাই কিন্তু স্লোগানটা যেন না ওঠে আপনি এমনি ওয়াশ করবেন মাহফিল কমিটি বলতেছে তা আমি বললাম আপনারা আমারা দাওয়াত দিলেন আপনি জানেন না যে আমার মাহফিলের স্লোগান ওঠে আপনারা ভালোবেসে তো দাওয়াত দিছি কিন্তু স্লোগান যেন না ওঠে এটা খেয়াল রেখেন কষ্ট লাগে নাকি ভয় লাগে তো আমি বললাম যে এটা তো ইমান দাঁড়ারের লক্ষণ নয় এই জন্য এমন লোকের জানাজান নামাজ পড়া আর না পড়া কি আসে যায় যে ইমানই না থাকে ফাতেমা ইসলাম নামে একজন বোন জানতে চেয়েছেন বাসায় যদি থ্রি পিস পরে ওড়না মাথায় দিয়ে মাথা ঢেকে চলাপেরা করি পদ্মা হবে হ্যাঁ আপনি আপনার মহাররাম পুরুষ যারা আছে তাদের সামনে যাবেন আপনার বাবা আপনার ভাই এরপরে আপনার বোনের ছেলে ইত্যাদি যারা আপনার মহাররাম যাদের সাথে বিবাহ হারাম হ্যাঁ নিজের ছেলে তাদের সামনে আপনি যাবেন আপনার মাথার চুল দেখা গেল অসুবিধা নেই দেখে রাখা ভালো আপনার চেহারা আপনার গলা আপনার পিঠ আপনার হাত আপনার এই যে বাহু যদি মহারাম পুরুষের সামনে এগুলো দেখা যায় আপনার চুল দেখা যায় হুম আপনি ওড়না পরে বসে আছেন একটু ওড়না ওড়নাটা একটু পড়ে গেল সরে গেল হ্যাঁ তখন আপনার ছেলে সেখানে বসে আছে আপনার কবিরা গুণা হয়ে গেছে ব্যাপারটা তা নয় আপনার বাবা বসে আছে ওড়না মাথা থেকে পড়ে গেছে অথবা আপনি চুলে স্মৃতি কাটছেন এই অবস্থা আপনার বাবা আপনার রুমে গিয়েছে আপনার বাবা আপনার গর্দান দেখে ফেলেছে গুণা হবে না হ্যাঁ মা বাবার আপনার মহার্মাম পুরুষদের কাছে হাঁটু থেকে নাবি অতটুকু ঢেকে রাখতেই হবে আর বাকিটুকু ঢেকে রাখা ভালো যদি আপনি একবারে অসন্দ চলাপেরা করেন সেটা তো দেখতেও খারাপ কিন্তু যদি কখনো আপনার চুল ঘাঁড় ইত্যাদি অঙ্গগুলো মহারাম পুরুষের সামনে মুক্ত হয়ে যায় গুণা হবে না তবে আপনারা ঢেকে চলবেন এটাই আমাদের আপনাদের প্রতি অনুরোধ ফজলে আব্বি নামে একজন ভাই জানতে চেয়েছেন কলব শরীরের কোন জায়গায় অবস্থিত কলফ শরীরের বুকে অবস্থিত আল্লাহ তালা করেন মজিদে বুকের কথাই বলেছেন সুরাহ শেষল আল্লাহ আল্লাহআালা বলছেন আল্লাহ তালা কাফেরদের আলোচনা করতে গিয়ে বলেছেন যে তাদের চোখ অন্ধ হয়নি ওলাহ আমাল কুলুব তাদের অন্তরগুলো অন্ধ হয়ে গেছে আল্লাফিস যে কলবগুলো থাকে বুকসমূহের ভিতরে তাহলে আল্লাহ বললেন কলব যেটা বুকের ভিতরে রাসোর সাল্ল সাল্লাম তিনিও হাদিসে আছে তিনি তাকোয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে বুকের দিকে ইশারা করে বলছেন তিনবার আর তাকোয়া হা হুনা আর তাকোয়া হা হুনা আর তাকোয়া হা হুনা আল্লাহ হাবিব তিনবার বলছেন যে তাকোয়া এখানে কলব এখানে কলবে থাকে তাকোয়া কলবে থাকে ইমান এবং আল্লাহ বলছে কলব বুকের ভিতরে আমাদের কয়েকজন ভাই নাকি বলছে কলব মাথায় এগুলো হাস্যকর এগুলো হাস্যকর আমাদের একজন ডাক্তার সাহেব আছে মগবাজারে ওই ডাক্তার সাহেবও নাকি কলব মাথায় এটা বলেন ওই ডাক্তার সাহেব থেকে শুনে আমাদের দুই একজন বক্তাও তারা বলছেন যে কলব মাথায় ওই ডাক্তার সাহেব থেকে শিখেছেন উদ্ভট গবেষণা উদ্ভট গবেষণা আল্লাহ তালা বলছেন বুকের ভিতরে থাকে আমরাও জানি বুকে আর কলব কোনটা যেটাকে আমরা গিলা বলি এরকম গোল করে হ্যাঁ এটা রসুল্লাম বলছেন যদি এটা ভালো হয় তাহলে মানুষের মন আত্মা ভালো ওইন ফাসাদ ফাসাদাল আল জাসাদু করল যদি সেটা নষ্ট হয় সব নষ্ট আলা ওয়াহি আল কাল আর সে মাংসর পিন্ডব জাসাদে জাসাদেমদ কাতান রাসুল বলছে একটা মাংস কিনলেন না দেহের মাঝে আছে তো সেটা হলো কলম সেটা এখানে সুতরাং এটা নিয়ে বিতর্ক করার কিছু নেই আশিক নামে একজন ভাই জানতে চেয়েছেন আমার স্ত্রী আমাকে না জানিয়ে ব্যাঙ্কে চার পাঁচটি ডিপিএস করেছে ওনার নামে আমি জানি সুদ খাওয়া হারাম ওনাকে বলি ডিপিএসগুলো ভেঙে ফেল উনি ভাঙছেন না কী করতে পারে তা আপনি আপনার স্ত্রীকে অর্ডার করুন তিনি যেন হারাম না খায় বলতে থাকুন স্ট্রংলি বলুন আর আপনার কথা মানতে তো উনি বাধ্য যদি উনি না মানে তাহলে আপনি বলুন ঠিক আছে তুমি তোমার সংসার চালাও আমি টাকা পয়সা আর দিচ্ছি না একটু রাগ করুন শাসন যেটাকে বলা হয় তাহলে উনি বাধ্য হয়ে এগুলো ভেঙে ফেলবে আর টাকা তো আপনার উনি ভাঙবে না কেন হারাম খাওয়া যাবে না সুদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না এজন্য আপনি স্ট্রংলি ভূমিকা রাখুন যেভাবে রাখা উচিত তাহলে আশা করা যায় উনি সুদের সাথে সম্পর্ক ছিন্ন করবে শাহ আলম নামে একজন ভাই জানতে চেয়েছেন যদি কোনো মজলিসে একসাথে বিশ জন লোক থাকে কেউ এসে সালাম দেয় জবাব কি সবাই দিতে হবে না ভাই সবাই জবাব দিতে হবে না যদি তাদের পক্ষ থেকে একজন জবাব দেয় তাহলে সকলের পক্ষ থেকে জবাব হয়ে যাবে আর সবাই যদি দিতে চায় কোনো আপত্তি নেই মাহমুদুল হাসান নামে একজন জানতে চেয়েছেন আমি ধানের মৌসুমে কিছু ধান কিনে রাখি দুই তিন মাস পরে দাম বেড়ে গেলে বিক্রি করি এটা কি মজুদারি হবে না এটা মজুদারি হবে না আপনি আলুর মৌসুমে আলু কিনে রাখবেন ধানের মৌসুমে ধান কিনে রাখবেন একটু দাম বাড়লে আপনি বিক্রি করবেন এটা মজুদারই নয় তবে যদি বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য এটা করেন তাহলে এটা হবে মজুদারি যেমন কারণ বাজারে ধরেন এক সমন আলু আসছে তো একজন যদি ব্যবসায়ী এক সমন একাই কিনে রেখে দেয় এখন কারণ বাজারে আলু পাওয়া যায় না উনি বলতেছে এখন আমি বিক্রি করবো এই দামে যা কিনেছে তার ডাবল উদ্দেশ্য কি ছিল দাম বাড়িয়ে দেয়া এটা হারাম আলমহতাকের মালাউন রসল্লা সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি এইভাবে দাম বাড়ানোর জন্য মজুদ্দারি করবে সে মালাউন সে লানতপ্রাপ্ত প্রাপ্ত ওলামাই কেরাম বলছেন হেতাকারু হারাম এইভাবে মজুদ্দারি করা হারাম তবে সাময়িকভাবে মূল্য বৃদ্ধির জন্য রেখেছেন উদ্দেশ্য ছিল না কৃত্রিম সংকট তাহলে গুণা হবে না সিরাজুল ইসলাম নামে একজন ভাই জানতে চেয়েছেন মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পর সম্মিলিতভাবে দোয়া করার বিধান কি। মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পর রাসুলসাল্লাহ সাল্লাম উনি দোয়া করতে বলেছেন তিনি বলছেন ফিরুল ইয়াকিকুম ও সালুল তসবির ফাই নাহ আলান ইউস আলু কবরস্থ করার পরে রাসুল সাল্লাম তিনি বলতেন যে তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ফার করো এবং আল্লাহর কাছে দোয়া করো তাকে যে প্রশ্ন করা হবে সে যেন প্রশ্নগুলোর যথাযথ জবাব দিতে পারে ইমানের উপরে যেন অটল থাকে ইমানের উপরে তার অবিচলতার দোয়া করো তাহলে দোয়া করার হাদিস আছে কিন্তু এখন সকলে মিলে হাত তুলে করতে হবে এটা জরুরি নয় তবে এখন দোয়া করতেছে ধরেন সেখানে জন মানুষ আছে তো কবরস্থ ব্যক্তির জন্য দোয়া করে তো সবাই দোয়া করছে সবাই একসাথে হাত তুলে ফেলছে তাহলে তো এখন একসাথ হয়ে গেল সম্মিলিত হয়ে গেল এভাবে যদি হয় অসুবিধা নেই তবে সবাই মিলে একসাথেই করতে হবে এরকম বাধ্যবাধকতা নেই ব্যক্তিগতভাবেও দোয়া করা যেতে পারে নাইমুল হাসান নামে একজন ভাই জানতে চেয়েছেন যে টি শার্ট বা গেঞ্জি গায়ে দিয়ে যখন যুবক ছেলেরা নামাজ পড়ে তখন পিছনটা সেজদার সময় উন্মুক্ত হয়ে যায় নামাজ হবে আসলে এটা খুবই দুঃখজনক হ্যাঁ আমরা মসজিদে দেখি যে শার্ট গায়ে দিয়ে এত শর্ট শার্ট যে যখন তিনি সেজ গেছে তখন পিছন দিয়া প্যান্ট নিচে নেমে গেছে শার্ট উপর উঠে গেছে মাঝখান দিয়ে সদরঘাট দেখা যাচ্ছে এই অবস্থায় একই একটা বিচ্ছিরি অবস্থা অনেকে তো এত নিচে প্যান্ট পরে শর্ট প্যান্টও পরে নাই এখন উনি শেষ দেয় গেছে তার প্যান্ট এত নিচে নামছে যে অজু ভাঙ্গার অবস্থা তো পিছনে যিনি দাঁড়ান তিনি চোখ বন্ধ করে রাখা লাগবে কি একটা বিচ্ছিরি অবস্থা হয়ে যায় এই জন্যে রুচিবোধের ব্যাপার এমন শার্ট পরেন কেন আপনারা মনে রাখবেন যদি সেটা নাবি ভরাাবর থেকে নিচে নেমে যায় ওইটুকু জায়গা যেটা ফরজ ছিল ঢেকে রাখা নাবি থেকে নিচে পিছনের দিকে ওটুকু যদি উন্মুক্ত হয়ে যায় তিনটাস পরিমাণ উন্মুক্ত থাকে তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে এই জন্য ফরজ অঙ্গ খুলে গেল কিনা না সেটাও ইম্পর্টেন্ট যে অঙ্গ ঢেকে রাখা ফরজ ছিল ওটা যদি অনাবৃত হয়ে যায় তাহলে কিন্তু তিনতাসবি পরিমাণ অনাবৃত থাকলে নামাজ বাতিল হয়ে যাবে আবুল কালাম আজাদ নামে একজন ভাই জানতে চেয়েছেন যে বিকাশ থেকে তোলা টাকা দিয়ে কাপড় কিনেছি পরক্ষণে মনে হলো এখানে ক্যাশব্যাকের কিছু টাকাও আছে ওই কাপড় পরে নামাজ হবে যদি সুদের টাকা হয় তাহলে ওই কাপড় পরে নামাজ পড়া ঠিক না এখন সে কাপড় যদি আপনি ভালো করতে চান তাহলে যে পরিমাণ টাকা সেখানে সুদের ঢুকে গেছে ওই পরিমাণ টাকা আপনি গরিবকে ব্যতীত দান করে দেন তাহলে সেটা সুদের টাকা আর থাকবে না তবে ক্যাশব্যাক সুদ কিনা আমি জানি না মাঝে মাঝে আমার বিকাশও টাকা ফিরে আসে ওরা লিখে দেয় ইন ইন্টারেস্ট তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার বিশ হাজার দশ হাজার জমা আছে দু চার মাস থাকলে এক দুই মাস থাকলে কিছু টাকা তারা দেয় সেখানে লিখে দেয় ইন্টারেস্ট তখন আমি ওই টাকাটা গরিবকে দান করি সবাবের নিয়ত কিন্তু ক্যাশব্যাক এটা যদি হয় তাহলে এটাও সুদ আর যদি সুদ না হয় তাহলে আপনি সেটা খরচ করতে পারবেন কোনো অসুবিধা নেই আলী আব্বাস নামে একজন ভাই জানতে চেয়েছেন আমার বাবার মৃত্যুর আগে আমার বোন মারা গিয়েছে তার একটি মেয়ে আছে সে কি আমাদের সম্পদ পাবে বাবার জীবদ্দশায় ছেলে মেয়ে যদি মারা যায় ওই ছেলে মেয়ে সম্পদ থেকে বঞ্চিত হয় কারণ তারা তো নেই তো তারা সম্পদ থেকে বঞ্চিত হওয়ার কারণে তাদের সন্তানরাও বঞ্চিত হয় এটাই হচ্ছে ইসলামী বিধান এখন বাবার একটি সুযোগ আছে তার ছেলে মরে গেছে নাতিনাতপুর আছে বাবা চাইলে তাদের জন্য অসিয়ত করতে পারেন তিনি চাইলে তার টোটাল সম্পদের তিন ভাগের এক ভাগই অসিহত করতে পারবেন তাহলে ইসলাম এখানে বিশাল একটি সুযোগ দিয়েছে অসিহতের এখন কেউ বলে আল্লাহ দেয়নি আমি দেব কেন তাহলে প্রশ্ন উঠতে পারে আপনার সন্তানকে নাতি করকে আপনি ভালোবাসেন না আল্লাহ ভালোবাসবে কেন আপনাকে সুযোগ আল্লাহ করে দিল হ্যাঁ যা আপনি চাইলে টোটাল সম্পদের এক তৃতীয়াংশ আপনি অসিহত করতে পারেন আপনি সেটা করলেন না আল্লাহ দেয়নি আল্লাহর দোষ দিয়ে দিলেন সুযোগ তো আল্লাহ দিয়েছে তাদেরকে যদি আল্লাহ ওয়ারিস বানাতো তাহলে কিন্তু ওসিয়ত করতে পারতেন না হাদিস হল লা বলছেন ও ওয়ারিশের জন্য অসিয়ত চলবে না এখন তারা অসহায় তাদের বাপ নাই আপনার নাতি নাতক আপনি তাদের যে আল্লাহ যে সম্পদ দিয়েছে অধিকার ও টুকু ওটুকু ভাগ করে অতটুকু সে পাইতো এখন আপনি ওসিয়ত করলে অতটুকু পাবে বেশি পাবে আরো সুযোগ তো আছে এ হচ্ছে ইসলামের বিধান কিন্তু বাংলাদেশে আয়ুব খান কিছু আইন সংশোধন অর্থাৎ ইসলামের কিছু আইনের ভিতরে সে হাত ঢুকিয়ে সংশোধন তো বলা যাবে না ভুল হলে না সংশোধন হতো বরং মানুষের পারিবারিক আইনে এই এই জাতীয় সম্পদের আইনে কিছু বিষয়ে সে পরিবর্তন করেছে তার মাঝে বাবার জীবদ্দশায় সন্তান মারা গেলে নাতিনাতকুরু থাকলে তারাও সম্পদ পাবে এমন আইন সে করে গেছে বাংলাদেশে সেটাই চলমান আছে এজন্য আমি ভাইকে বলবো আপনি অ্যাডভোকেটের সাথে কথা বলুন আপনার যে ভাগ্নী অর্থাৎ বোনের যে মেয়ে আছে বাংলাদেশি লয়ের কারণে সে কিন্তু সম্পদ পাবে তো যারা জাগা জমিনের সাথে জড়িত অ্যাডভোকেট আছে তাদের সাথে কথা বললে বিষয়টা আপনি ক্লিয়ার হবেন আমি যতটুকু জানি ততটুকু আপনাকে জানালাম রাজাকুমুল্লাহ আল্লাহ সর্বশক্তিমান এ আইডি থেকে একজন ভাই জানতে চেয়েছেন ফরজ নামাজের আগে যে সুন্নাত নামাজ আছে সময়ের স্বল্পতার কারণে যদি সে সন্না পড়া না যায় ওই ব্যক্তিকে ইমামতি করতে পারবেন নিশ্চয়ই পারবেন কোনো অসুবিধা নেই যদি যে ব্যক্তি সন্না পড়েনি সে ব্যক্তি ফরজের ইমামতি করতে চায় কোনো আপত্তি নাই শরীয়ত কোনো কোনো আলেমরা বলেন যে না এ তো পড়েনি সুন্নাত না পড়লে সেই ইমামতি করতে পারবে না এটা আপনি পেলেন কই সুন্নাত সে পড়েনি সে নামাজের পরে পড়ে নেবে কিন্তু সেই ইমামতি করতে পারবে না এটা আপনি পেলেন কই এর কোনো দলিল নেই এটা দলিলবিহীন কথা মনির হোসেন ভাই জানতে চেয়েছেন বিদেশ থেকে ব্যাংকে টাকা পাঠালে ব্যাংক টু পার্সেন্ট বোনাস দেয় এ টাকা নেওয়া যাবে জি এ টাকা নেওয়া যাবে কারণ ব্যাংক যে টু পার্সেন্ট বোনাস দেয় এটা উৎসাহ বোনাস অর্থাৎ ব্যাংক চায় হুন্ডির মাধ্যমে যেন বিদেশ থেকে টাকা না এসে ব্যাংকের মাধ্যমে আসে এতে করে মানুষ মুখী হবে সরকার রেমিটেন্স পাবে এই জন্য সরকার এটাকে উৎসাহ ভাতা হিসাবে দিয়েছে এটা সুদ নয় কারণ ব্যাংক তো আপনার থেকে সুদে টাকা নেয়নি হাওলাত নেয়নি যদি নিত তাহলে না অতিরিক্ত দিলে সুদ হতো ব্যাংক তো আপনার থেকে কোনো টাকা নেয়নি তো টাকা না নিলে সে যেটা দিচ্ছে সেটা হচ্ছে তার উৎসাহ ভাতা এটা নিতে কোনো অসুবিধা নেই রিয়াজুদ্দিন ভাই জানতে চেয়েছেন মসজিদের নামাজের প্রথম কাতারে থাকলে যদি অজু ভেঙে যায় করণীয় কি মাসাল্লাহ জীবন ঘনিষ্ঠ প্রশ্ন প্রথম কাতারে থাকা অবস্থায় যদি অজু ভেঙে যায় সেটা যদি নামাজ চলাকালে ফরজ নামাজ চলাকালে হয় তাহলে আপনার জন্য দুটি সুরত একটা হলো আপনি বসে থাকবেন বা দাঁড়াইয়া থাকবেন নামাজ আপনি বাকিটা পড়বেন না আরেকটি সুরত হলো আপনি পিছনে চলে যাবেন অজু করে আবার জয়েন করবেন এখন প্রশ্ন হতে পারে পিছনে লোকজন নামাজ পড়ছে উত্তর হল আপনি কাতারের মাঝখান দিয়ে ঠেলে ঠেলে চলে যান অথবা একটা কাতারের ভিতর দিয়ে ঢুকে লাস্ট পয়েন্টে গিয়ে ওয়ালের পাশ দিয়ে চলে যান যেতে পারবেন আবার প্রশ্ন হবে মানুষের নামাজ পড়ছে তাদের সামনে দিয়ে হাঁটা যাবে উত্তর হল হাঁটা যাবে কারণ ইমামের সাথে যখন মানুষ নামাজ পড়ে সেই বোখারির হাদিস আছে যে হজরত আব্বা ইবন আব্বাস রাদি আল্লাহ নিজে নামাজির সামনে দিয়ে হেঁটেছেন জামাত চলাকালে কেউ তাকে বারণ করেনি এই হাদিসকে সামনে এনে মহাদ্দেশগণ বলেন বলেন যে ইমামের সূত্রা মুসল্লির সূত্রা হিসাবে গণ্য হবে এই জন্য আছে ইমামের সামনে দিয়ে হাঁটা জায়েজ নাই সূত্রা যদি না থাকে এখন মুসল্লি যারা আছে তাদের আর সূত্রা দরকার নাই ইমামের সূত্রাই মুসল্লির সূত্রা হিসাবে গণ্য হবে সুতরাং আপনি চাইলে নামাজ অজু ভেঙে গেছে আপনি কাতার ফাঁক করে করে চলে যান অথবা কাতারের সামনে দিয়ে হেঁটে ওয়ালের পাশে যান ওয়াল দিয়ে বের হয়ে যান কোনো অসুবিধা নেই আর যদি চান যে আপনি পরে পড়বেন বসে থাকবেন দাঁড়িয়ে থাকবেন তাও করতে পারেন কিন্তু মনে রাখতে হবে অজু ছাড়া নামাজ পড়া যাবে না রিয়াজুদ্দিন ভাই আরেকটি প্রশ্ন করেছেন মহিলার কণ্ঠে গজল বা কোরআন লোয়া শোনা যাবে না শোনাই ভালো নারীদের মোলায়ম কণ্ঠ এটা মানুষের অন্তরে নেফাক তৈরি করে এই জন্য আল্লাহ তাল্লাহ বলছেন রাসুল সাল্লা সাল্লামের স্ত্রীদেরকে আল্লাহ বলছেন যারা আমাদের মা ও মাহাতুল মিনীন তাদেরকে বলছেন যারা আপনাদের সাথে কথা বলতে আসবে হে রাসূল নবী স্ত্রীগণ আপনারা তখন গলা কোমল করে কথা বলবেন না স্বাভাবিকভাবে কথা বলুন তাহলে কোমল করে কথা বললে কি হবে যাদের অন্তরে নেফাক আছে তারা সেখান থেকে একটা তৃপ্তি নেবে স্বাদ নেবে আল্লাহ আকবার তাদের অন্তরের মাঝে নিফাক আরও বেড়ে যাবে এই জন্য এখন গজল কি কোমল কণ্ঠ ছাড়া হয় এই জন্য এই আপনার বেগানা নারীর কণ্ঠে গজল শোনা ঠিক না পরিহার করাই উচিত যদিও শুনলে কবিরা গুণা হয়ে যাবে তা নয় কিন্তু এটা খেলাফে তা অওয়া এভাবে কোরআন তেলাওয়াতের একই মশাল কারণ কোরআন তেলাওয়াত করতে গেলে একটু কণ্ঠটা কোমল করা লাগে এজন্য জন্য কোরআন তেলোয়াত ও বেগানা নারীর কণ্ঠে না শোনাই ভালো তবে শুনলে কবিরা গুণা হবে তা নয় তবে তাকে আর হবে নিশ্চয়ই উল্লেখ্য যে কেউ কেউ বলে থাকেন নারীদের কণ্ঠ পর্দা এ কথাটা গ্রহণযোগ্য নয় হ্যাঁ সাউতুল মারতী আওরাহ এটা হাদিস না এটা বানানো কথা নারীদের কণ্ঠ পর্দা নয় মা আসার সাথে তাবিরা সাহাবারা কথা বলতেন পর্দার অন্তরাল থেকে কত মাসলা জিজ্ঞাসা করতেন জবাব দিতেন তাহলে বোঝা গেল নারীর কণ্ঠ পর্দা হলে মা আয়সা তো এই কাজ করতেন না এজন্য নারীদের স্বাভাবিক কণ্ঠে কথা বলা আছে তবে অপ্রয়োজনে গল্প করা ঠিক না শয়তান সুযোগ নেবে আবদুল্ল ফাহিম নামে একজন ভাই জানতে চেয়েছেন বিচার হবে হাসরের ময়দানে অথচ কবরে আজাব হয় এমন হাদিস আমরা পেয়েছি তাহলে কি বিচারের আগেই শাস্তি হয়ে গেল না হ্যাঁ বিচার হবে হাসরের ময়দানে কোনো সন্দেহ নাই আর কবরের আজাব কবরে হয় হাসরের আগে এত সন্দেহ নাই এই শাস্তিটা বিচারের আগেই হবে কারণ যিনি শাস্তি দেবেন বিচার কি হবে তিনি তা জানেন বিচারে যে কি হবে যিনি শাস্তি দেন তিনি তো জানেনই সেই জন্য চূড়ান্ত পয়সালা হবে জান্নার জাহান্নাম সেটা হাসরের ময়দানে আর যারা জাহার তাদের মাইর খাওয়া শুরু হয়ে যাবে এনতেকাল থেকেই

অধুকু আজাবাল হারিক ফেরেস্তা বলে জ্বলছে জ্বলে যাবে এই ধগ্ধকারী আজাব গ্রহণ করো তাহলে বোঝা গেল মায়ের খাওয়া শাস্তিটা কবরে না মরার সময় শুরু তো বিচার হবে হাসরে মারামারি শুরু একবারে মরার আগে এর কারণ যিনি শাস্তি দেবেন তিনি ভালো করে জানেন যে হে আমার পিটা খাবে আশা করি বুঝতে পেরেছেন আলমগীর নামে একজন ভাই জানতে চেয়েছেন ইসলামী ব্যাংকে ডিপিএস করলে কি লভ্যাংশ সহ করা যাবে আশা করি করা যাবে কারণ ইসলামী ব্যাংকে আমাদেরকে তারা লভ্যাংশ দেয় সুদ দেয় না ইসলামী ব্যাংক আমাদের সাথে কমিটেড তারা সুদ খাবে না তারা সুদ দেবে না আমাদের যে তাদের কাছে টাকা জমা আছে সেটা তারা হারাম খাতে খাটাবে না এখন তারা যদি কমিটমেন্ট লঙ্ঘন করে তারা গুণাগার হবে ইসলামী ব্যাংকে আমরা জানি যে সেখানে সরিয়া কাউন্সিল আছে দেশের বরণ্য আলেমরা সে কাউন্সিল পরিচালনা করছেন তাদের কথা ইসলামী ব্যাংকগুলো নিতে বাধ্য যদি না নেয় তাহলে তারা গুণাগার হবে এখন আমাদের কাছে এসছে ভালো কোনো অয়ে আর নেই সেই হেতু মন্দের ভালো হিসাবে আমরা ইসলামী ব্যাংকে যাব কারণ তারা কিছুটা কমিটমেন্ট রক্ষা করার চেষ্টা করে তারা তো বলে যে আমরা সুদ খাই না সুদ দেই না কি সোনালী ব্যাংকে গেলে ডাইরেক্ট সুদ এবং লেখা দেয় তা আপনি বলবেন যে ওটা অত সুদ না ওরা তো বলছে আমরা সুদ খাই না ওটুকু ভালো চেষ্টা তো করছে কেউ বলে যে হুজুর কেউ ডাইরেক্ট খায় কেউ ঘুরাইয়া খায় আমরা বলবো ঘুরেই আমনেও খান ডাইরেক্ট খাই না কারণ ঘুরাইলে জায়েজ হয়ে যায় কত কিছু আছে ঘুরাইলে জায়েজ হয় ছেলে মেয়ে রাস্তায় বসে গল্প করছে হারাম আবার যদি বলে আমিন কবুল ইজাব তোমার আমি বই হিসাবে নিলাম সে বললো আমি স্বামী হিসাবে গ্রহণ করলাম দুজন সাক্ষী থাকলো তাহলে এখন গল্পনা না ঘরে ঘুমাই থাকলে জায়েজ একটু ঘুরাইলে জায়েজ হয়ে যায় একজন হিন্দু জবাই করছে মুরগি সে বললো হরে রাম হরে রাম হারাম আর মুসলমান বলল আল্লাহ আকবর বিসমিল্লাহ আল্লাহ আকবর হালাল একটু ঘুরাইছে হালাল হয়ে গেছে এই একটু ঘুরাবেন আর কি ডাইরেক্ট সুদ খাওয়ার সুযোগ নেই এটাকে খাইতে হবে সুদ রাখা যাবে না ব্যবসা হিসাবে খাওয়া লাগবে এই জন্য ইসলামী ব্যাংকে আশা করা যায় আপনার অসুবিধা নেই তারেক আল হুসাইন নাম একজন ভাই জানতে চেয়েছেন শেষ বৈঠকে দোয়া মাসুরা পড়ার পর সাইদুল ইস্তেকবার পড়া যাবে হ্যাঁ পড়া যাবে কোনো অসুবিধা নেই রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যখন তাশাহুদ পড়বে সালাতুসাল্লাম তোমরা সালাম পড়বে সালাত পড়বে তখন সালিয়া তাহাইয়ার বিমা শাহ বিমা ইয়া শাহ তখন সে যা মনে আছে দোয়া করতে পারবে সহি মুসলিমের রায়ত যে আপনি দুর শরীফ পড়ার পরে আপনি দোয়াই মাসুরা হিসাবে দোয়া মাসুরা দোয়া মাসুরা মানে আল্লাহমী জলাম তু নফসি জুলমান কাসিয়া এটা না এটাই খাস ব্যাপারটা এমন নয় এটাই না এটাও একটা বরং এর সাথে আরো কত দোয়া রাসুল করতেন তাই জন্য আপনি যদি এটা না দোয়া পড়েন কোনো অসুবিধা নেই আপনি এটা পড়েন কোনো অসুবিধা নেই অসুবিধা নেই সুযোগ থাকলে আপনি মন চায় যে কোনো দোয়া আপনি দোয়ায় দোয়া হিসাবে পড়তে পারেন কোনো অসুবিধা নেই দোয়া মাসুরা মানি হাদিস দিয়ে বর্ণিত দোয়া তা আপনি হাদিস দিয়ে বর্ণিত যে কোনো দোয়া পড়েন এটাই শোন না আরেকটি প্রশ্ন করেছেন সকাল সন্ধ্যায় সুরা হাসরের শেষ দিন আয়াত আমরা যে তেলোয়াত করি তা কি সহিহাদিস হাদিস দিয়ে সাব্যস্ত সুরা হাসরের শেষ দিন আয়াত যে আমরা পড়ি এটা হাদিসে আছে তিরমিজিতে আছে মুসনাদে আহমদে আছে আপনি পড়লে পাবেন যে সত্তর হাজার ফেরিস্তা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে তবে হাদিসটা জয়ীফ হাদিস আছে এটা জয়ফ সুতরাং কেউ যদি আমল করতে চান করতে পারেন আর কোরআন তেলোয়াত না করছেন এটা তো খারাপ জিনিস না কোরআন তো জায়েজ আছে নামাজের পরে ফার হবে জিকির আসকার হবে তো কোরআন তেলোয়া তো জিকির তবে আমাদের দেশের ভুল রীতি চালু আছে যেটা হলো যারা সুর হাসর শেষ দিন আয়াত পড়ে সবাই মিলে পড়তে শুরু করে ইমাম সাহেব পড়ে আউজুবিল্লাহ ইসামিলি মিমিন সবাই আবার পড়ে বিসমিল্লাহমান সবাই পড়ে সবাই পড়ে কেন ব্যক্তিগত আমল কে আছে সবাই মিলে পড়তে হবে একটা হাদিস এটা ব্যক্তিগত আমল তা আপনি আয়াতুল কুরসি পড়লেন একা একা এস্তেকফার পড়লেন একা একা দুরু শরীফ পড়লেন একা একা সুবহানাল্লাহ জিকির পড়লেন একা একা সূরা হাশরের শেষ আয়াত সবাই মিলে পড়তেন কেন এটা পাইলেন কই এটা বেদাত এটা এই জন্যই বেদাত কারণ এটার মাঝে মানুষ ফজিলত আছে মনে করে তাই সবাই মিলে পড়ে ফজিলত নাই মনে করলো তো সবাই মিলে পড়তো না এটা ইসলামের নতুন আবিষ্কার সবাই মিলে পড়ার কোনো দরকার নেই তবে সবে মিলে পড়তে হলে একটা সুরত আছে সেটা হলো শিক্ষার উদ্দেশ্যে তা আমরা যারা হাসরের শেষ দিনে এত পড়ি আমরা কি শিক্ষার উদ্দেশ্যে পড়ি নাকি আমরা জিকি হিসাবে মানে তেলাওয়াত হিসাবে পড়ি যদি আমরা শিক্ষার নিয়তে পড়ি যায় তো শিক্ষার নিয়ত কয় মাস পড়বেন দু মাস চার মাস ছয় মাস কিন্তু চলছে যোগের পর যোগ তাহলে শিক্ষার নিয়ত পড়ছে না আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত যখন করা হবে তখন কিন্তু যেখানে তেলাওয়াত হবে ওই দা করিয়াল কোরআন ফাস্তামি উল্লাহু আংসিতু কোরআন যখন পড়া হবে চুপ থাকো শোনো তো সবাই মিলে পড়লে চুপ হইল না শোনাও হইল না এই জন্য এটা কোরআনেরও খেলা কোরআন যে নির্দেশনা দিয়েছে তার খেলা এই জন্য সুরা হাসর আমরা একা একা পড়বো যদি কেউ পড়তে চায় শাস্তি নেয়াত যে হাদিস আছে আর জিকির আসকারের কথা আছে ওইটা সহি হাদিস আপনি করতে পারেন তবে সম্মিলিত যেভাবে সিস্টেম চালু হয়েছে এটা ঠিক না এই মাসালাগুলো জাতিকে জানানো দরকার যারা জয়ন করছেন শেয়ার করে দেন অনেকে জানবেন এই মাসালা দেশের হাজার হাজার লোক জানে না উল্টা চলছে আমল আশিক নামে একজন ভাই জানতে চেয়েছেন ফজরের নামাজের সন্না যদি ঘরে পড়ি তারপরে মসজিদে যাই তাহলে মসজিদে যায়া আবার কি সুন্না পড়া লাগবে দখলুল মসজিদ হিসাবে সুন্না পড়া লাগবে না শোনা তো পড়েছেন এখন মসজিদে গিয়ে দখলুল যে মসজিদ যে দুরাকাত আমরা পড়ি ওই দুই রাকাত নিয়ে আমাদের দুরকম বক্তব্য পাওয়া যায় একদল আলেম বলছেন ফজরের সময় এটা পড়া দরকার নেই কারণ রাসুল সাল্ল সাল্লাম শুভে সাদেকের পরে ফজরের দুই রাকাত শুননা ব্যতীত আর কোনো সুন্না পড়তেন না এই জন্য একদল আলেম বলছেন দরকার নেই আবার আরেক দল আলেম বলছেন যে না রাসুল বলছেন ইদা দেখাল আহাদুল মসজিদে ফালা ইয়াজলুস ফালা ইয়াজলিস হাতে সাল্লি রাকাত তোমাদের কেউ যখন মসজিদে ঢুকবে তখন সে দূর আকাত না পড়ে বসবে না এই হাদিসের আরো একদল আলেম বলছেন যে এখানে তো সরাসরি বলছে বসবে না দুরাকাত করতে হবে তো তারা বলেন যে মসজিদে ঢুকলে দুরাকাত পড়বে তোলামাই হানাফ বলছেন পড়বে না আশা করি আপনি হানাফি মাঝাবের অনুসারী হলে না পড়লে কোনো অসুবিধা নেই মেহেদি হাসান রনি জানতে চেয়েছেন মুসলিমদের বিয়েতে উকিল বাবা বানানো কতটুকু শরীয়ত সম্মত না উকিল বাবা বলতে কোনো বাবা নেই বরং উকিল যে বানানোর সিস্টেম আমাদের দেশে আছে সেটা বিবাহের মজলিসেই শেষ অর্থাৎ ছেলের পক্ষ থেকে প্রস্তাব নেয়ার জন্য একজন দায়িত্ব পালন করে ছেলে সরাসরি গিয়ে বলে না যে আমি তোমাকে বিয়ে করতে চাই তো একজন প্রস্তাব দে তিনি উকিল হয় তো বিয়ে শেষ উকিলের কাজও শেষ এটাকে বাবা বানানো এরকম কোনো রসম ইসলামে নেই এটা ঠিক নয় এখন আমাদের দেশে এটা করতে গিয়ে বেগানা পুরুষ গাইয়ের মহার্রাম লোকদেরকে উকিল বাবা বলে পর্দা লঙ্ঘন করা হচ্ছে এই সুযোগ নেই এজন্য ওকালতি করার জন্য আমরা অনুরোধ করব মেয়ের মহাররাম হয় এমন কোনো পুরুষ সে যদি উকিল হয় এটাই হল শ্রেয় তাহলে তার সাথে আর পর্দার প্রয়োজন হবে না আতিকুর রহমান ভাই জানতে চেয়েছেন ইসলামী আন্দোলন করা যে ফরজ গড়ের লোকদেরকে বোঝাবো কিভাবে ইসলামী আন্দোলন করা ফরজ এর মানে হলো মিছিল মিটিং এটা এটা না আন্দোলন মানে মিছিল মিটিং না ইসলামী আন্দোলন করা ফরজ এর মানে হলো আল্লাহর দমিন আল্লাহর আইনে চলবে জমিন যার আইন তা এই চিন্তা লোকদেরকে তৈরি করা এটা ইসলামী আন্দোলন কারণ একদল লোক আমাদের দেশে আছে যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী যারা আল্লাহর আইন কায়েম হোক জমিনে এটা চায় না তা আমরা একদল লোক আছি যারা এটা চাই এই চাওয়াটার সাথে একমত হওয়া এটা ইসলামী দাওয়া এই দাওয়াত আপনি আপনার ঘরের লোকদেরকে দিবেন কারণ আপনার ঘরেও তো ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী লোক আছে থাকতে পারে তাদেরকে বলুন যে না লেখুম দিন হুকুম অলিয়া দিন নিরপেক্ষ থাকা যাবে না তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার এই আয়াত দিয়ে অনেকে কয় ইসলামে ধর্ম নিরপেক্ষতা আছে আস্তাফের এই আয়াত হলো ধর্ম নিরপেক্ষতার পুরা বিরোধী আর এই আয়াত দিয়ে বলে কি না ধর্ম নিরপেক্ষতা আছে এই আয়াতের অর্থই তো বুঝলেন না অর্থ হলো কি তোমার ধর্ম তুমি মানো আমারটা আমি মানি তো আপনি ধর্ম নিরপেক্ষ হইলেন কেমন আপনি তো ধর্মওয়ালা এই জন্য ধর্ম নিরপেক্ষতা নাই ইসলামে তবে ইসলাম কি আছে সহনশীলতা ইসলামে লাইক রহাফিদ্দিন জবরদস্তি নেই হিন্দু মূর্তি পূজা করবে আমরা বাধা দেব না খ্রিস্টান গির্জা যাবে আমরা বাধা দেব না আমরা দাওয়াত দেব না শুনলে তাদেরটা তাদের আমারটা আমাদের এইটা ইসলামে আছে কিন্তু আপনি বলবেন যে না এ ধর্ম বাদে বিশ্বাসী মানে কি ধর্ম নিরপেক্ষ হইলে কেমন নিরপেক্ষতা সে হয় যে কোনোটার সাথে থাকে না নিরপেক্ষ মানে কি এ শব্দের দিকে তাকাইলে তো বুঝবেন ব্রাজিলের খেলা হলো জার্মানির খেলা হলো কিছু লোক আছে ব্রাজিলের পন্থী আপনারা দেখেছেন কয়দিন আগে কিছু জার্মানি পন্থী তারপরে টেবিল বলছে টেলিভিশন পর্যন্ত আসারে ভেঙ্গে বেঙ্গালেশ পছন্দ দল জিতে নেই আমি আবুল কালাম আজাদ আমি কোনটা আমি আসলে ব্রাজিলও না আমি জার্মানিও না আমি নিরপেক্ষ এ বিষয়ে কোনো পক্ষে নাই তাহলে কেউ ব্রাজিল কেউ জার্মানি আবার আমি নিরপেক্ষ ইসলামের ব্যাপারে যখন কথা আসে আপনি হিন্দু ধর্মের কয় না খ্রিস্টান ধর্মের না মুসলিম ধর্মের কয় না তাহলে এটা নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ কিন্তু যদি আপনি বলেন যে আমি মুসলিম ধর্মের ব্যাপারে আপনি নিরপেক্ষ থাকলেন না এই জন্য গড়ের লোকদেরকে বুঝান জমিন যার আইন তার আল্লাহুল খালকু আল আম আল্লাহ তালা বলছেন সাবধান সৃষ্টিজার আইন চলবে শুধুই তার এই চিন্তা লালন করা এটা ইসলামী আন্দোলন এটা ফর্স আচ্ছা চলবে আল্লাহর আইন এই আইডি থেকে একজন ভাই বলেছেন যারা সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা চায় না তাদের নামাজ রোজা কবুল হবে না হবে না তারা মুনাফেক যারা জমিনে আল্লাহর আইন কায়েম হোক এটা চায় না তারা মেন নয় তারা নামাজ রোজা করছে তারা মুনাফেক মুনাফেকরা নামাজ পড়ত মুনাফেকরা রোজা রাখতো রাসুম সাল্লা সাথে কত কাজ করছে মুনাফেকেরা কিছু মানবেন কিছু মানবেন না সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যাবে না আর মুনাফেকরা কিন্তু কাফের তারা জাহান নামে ফেরাউন সাদ্দাদ হামান নমরুদ তাদের নিচে থাকবে মুনাফেকরা কাফের তারা সুরতে ইসলাম দেখাচ্ছে জন্য তাদেরকে বলা হচ্ছে মুনাফের হিরু খেলা তারা যা রুকায় রাখছে অন্তরে তার বিপরীতটা জাহের করছে এই জন্য তারা মুনাফে আল্লাহ তালা কোরআন মজিদে বলছেন তারা বলে আমরা কিছু তো মানি আরে ভাই নামাজ রোজা তো করি সব জায়গায় আল্লাহর আইন মানতে হবে এত দরকার কি সংসদেও আল্লাহর আইন হাইকোর্টে আল্লাহর আইন সব জায়গায় আল্লাহর আইন দরকার কি দেশও তো কিছু আইন আছে নকমিনু বিবাদ ও নকফুরুবিবাদ আল্লাহ তালা কোরআন মাজিদে বলছেন তারা বলে কিছু তো মানি কিছু মানি না আর কি চুরি দুরাই সাবিলা আল্লাহ বলছে তারা মাঝামাঝি পথ খোঁজে উলাইকা কাহমুল কাফির হাক্কা এগুলো অরিজিনালি কাফের আস্তাফের এই জন্য যে ব্যক্তি বলবে যে আল্লাহর জমিন আল্লাহর আইন চালু হোক আমি চাই না অথবা কথাবার্তা দিয়ে বুঝাবে কাজে কর্মে বুঝাবে তার নামাজ রোজা কিছুই কবুল হবে না লুৎফুর রহমান ভাই সিলেট থেকে জানতে চেয়েছেন মৃত ব্যক্তির জানাজার নামাজ রাতে বা দিনে পড়ার মধ্যে আলাদা কোনো মর্যাদা আছে কি না ভাই কোনো মর্যাদা আলাদা নেই বরং কোনো ব্যক্তি যদি রাতে মারা যায় তাকে রাতে দাফন করা ভালো রাসৌরুল্লা সাল্লা সাল্লাম বলেছেন তোমরা মৃত ব্যক্তির ধাপন কার্য দেরি করো না যদি সে ভালো হয় তাহলে তোমরা তাকে তার বরণে আমত থেকে দেরি করাচ্ছ আর খারাপ হইলে তোমাদের ঘাড়ে ভোজা রাখতেছ কি আল্লাহ কি চমৎকার কথা যে সে মরে গেছে সে যদি জান্নাতি হয় তাহলে কবরস্থ করতে দেরি করছেন কেন তাকে তার জান্নাতে তাড়াতাড়ি পৌঁছায় দেন তার রবের সাথে মিলে দেন আর খারাপ হইলে বোঝা কান্দার একটা লাভ কি ফালান তাড়াতাড়ি এজন্য যে ব্যক্তি মারা যাবে তাড়াতাড়ি কবর দেবেন রাতে মারা গেলে রাতে দিয়ে দেন সম্ভব হলে দিনে মারা গেলে দিনে দিয়ে দেন আলাদা কোনো ফজিলত নেই লতপুর রহমান ভাই আরেকটি কথা জানতে চেয়েছেন কবরে লাশ রাখার সোনা পদ্ধতি কী শুধুমাত্র চেহারা কাত করানো হবে নাকি পুরা বডি কাত করানো হবে সোনা হলো পুরা বডি কাত করানো অর্থাৎ ক্যাবলামুখী করানো তাই কবর যখন আমরা করব। তখন কবর একবারে সমান না করে বরং আমরা পশ্চিম পাশটা হালকা একটু ঢালু করব। এতে করে কবরস্থ ব্যক্তিকে শোয়ানোর পরে যেন তার পুরাটা বডি পশ্চিমমুখী হয় কেবলামুখী হয় এটাই হলো সোনা ওই কাত করে দেবেন কামাল উদ্দিন ভাই জানতে চেয়েছেন আমি একজন প্রবাসী মালিক যে পরিমাণ বেতন দেয় ওই পরিমাণ বেতনে চলে না কিন্তু নিয়মিত বেতন দেও না এমতাবস্থায় তার কিছু জিনিসপত্র আছে যেগুলো আমি ব্যবহার করি অনুমতি ছাড়া তার খুব কাজে লাগে না কিন্তু আমার দরকার জায়জ হবে অনুমতি নিয়ে করবেন মালিক জুলুম করে তাই আপনি চোর হবেন এটা যেন না হয় কারণ মালিক দেন আপনার হক সে জালেন আপনি না বলে ব্যবহার করলেন আপনি চোর তো দুইটাই তো খারাপ এই জন্য অনুমতি নেন আর যখন একান্ত বাধ্য হবেন কোনো উপায় নাই তাহলে সে ব্যক্তি আপনার হক দেয় না তা আপনি সেখান থেকে আপনার বেতনের টাকা মনে করে গ্রহণ করেন পরে এক সময় তাকে জানাইয়া দিয়েন সুযোগ সুবিধা মতো যে আমি আপনার এইটা এটা গ্রহণ করছি আপনি টাকা দেন নাই যদি সে ফুল বেতন আপনাকে ফে করে দেয় তাহলে মাপ নেবেন অথবা তাকে ওই জিনিসের মূল্য বাবদ কিছু টাকা ফেরত দেবেন আরিফুল ইসলাম ভাই জানতে চেয়েছেন মসজিদের নামে ওয়াকফ করা জমিন ওটা যদি কেউ কিনে বাড়ি বানায় জায়াজ হবে হ্যাঁ যদি মসজিদ কমিটি বিক্রি করে ওয়াকফা সম্পত্তি বিক্রি করা যায় কিনা আমি জানি না যদি বিক্রি করার কোনো সিস্টেম থাকে বিক্রি করা যায় মসজিদ কমিটি বিক্রি করতে পারে যথাযথ দায়িত্বশীলরা তো সেটা কিনে যদি কেউ বাড়ি করে অসুবিধা নেই কারণ সেটা তো আর মসজিদ ছিল না এমনিতে জমি ছিল তো সেটা কিনে আপনি বাড়ি করতে পারবেন কোনো অসুবিধা নেই সৈয়দ নামে একজন ভাই জানতে চেয়েছেন আমার যে ইনকাম আছে ইনকামের পুরা টাকা যদি মা বাবাকে না দেই গুণা হবে না না গুণা হবে না মা বাবাকে দেবেন তাদের চাহিদা মোতাবেক যতটুকু দেয়া দরকার আপনি বাকিটা আপনার জন্য রাখতে পারবেন আপনার সন্তানের জন্য দিতে পারবেন আপনার স্ত্রীর জন্য দিতে পারবেন মা বাবা থেকে অনুমতি নেওয়ার কোনো দরকার নেই আপনার ইনকামে আপনার হক আছে তবে তাদের চাহিদা পূরণ করবেন তাদেরকে প্রাধান্য দেবেন তাদেরকে এক নাম্বারে রাখবেন তারপরে আপনি নিজে দুই নাম্বারে থাকবেন মা বাবাকে আগে তারপরে নিজে তারপরে পরিবার পরিজন নুসাইর আল আসাদ নামে একজন ভাই জানতে চেয়েছেন আমার বয়স উনতিরিশ বছর পিতা মাতা বিবাহ করাতে চান না তাদেরকে অনেক বলেছি তারা করাচ্ছেন না এই অবস্থা যদি আমি নিজের সিদ্ধান্তে বিবাহ করি তাহলে কি এটা মা বাবার অবাধ্যতা হবে আপনি যা বলেছেন তাহলে অবাধ্যতা হবে না কারণ আপনি যদি বিবাহ করা খুব দরকার হয় মা বাবা আপনাকে বিয়ে করাচ্ছে না আপনার তো জেনাবে বিচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা থেকে যাবে যদি আপনার ইনকাম থাকে আপনি বিবাহ করতে পারবেন পুরুষের জন্য গার্ডিয়ান লাগে না অলি লাগে না সুতরাং আপনার অলির কোনো প্রশ্ন নাই আপনি নিজেই আপনার অলি তবে মা বাবাকে বোঝেয়া সোজাইয়া করুন এর কারণ কেন জানেন কারণ তারা যদি আপনার বিবাহের খবর শোনে যে আপনি না জানে করছেন তারা একটু মনে কষ্ট পাবে আর বিবাহর মতো ধাম্পত্যকী সম্পর্কে সম্মানিত ভাইয়েরা আপনি দেখবেন যে এখানে রহমত খুব দরকার দোয়া খুব দরকার তো আপনারা যদি এখন দোয়া থেকে বঞ্চিত হন মা বাবার তাহলে দাম্পত্য জীবন সুখের হবে ভাবেন কীভাবে এই জন্য আমি বলবো যে আপনি দোয়া করো দোয়া নেওয়ার জন্য তাদেরকে বুঝান বুঝায় সোজায় তারপরে বিয়েটা করেন কিন্তু তারা যদি বুঝ নাই মানে আপনি যদি একা একা করে ফেলেন তাহলে অবাধ্যতার গুণা হবে মনে করি না আল্লাহ আলম